বৃহস্পতিবার 2568তম বুদ্ধ জয়ন্তী, ভগবান বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভ হয় এই পুণ্যতিথিতে। ভারতসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে এদিন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় বুদ্ধ জয়ন্তী। বৃহস্পতিবার রাজ্যেও যথাযথভাবে বুদ্ধ জয়ন্তী উদযাপিত হয়। এর মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানী বেণুবন বুদ্ধবিহারে। এখানে সকাল থেকে শুরু হয় গোটা বিশ্ব এবং বিশ্বের সমস্ত প্রাণীদের মঙ্গল কামনায় প্রার্থনা সভা। প্রার্থনা সভায় প্রচুর সংখ্যক বুদ্ধ ধর্মাবলম্বীরা যোগদান করেন। বেলা পাড়ার সাথে সাথে বুদ্ধ ধর্মাবলম্বী ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বীর লোকেরাও বিদ্যমান বেণুবন বুদ্ধবিহারে। বিভিন্ন ধর্মাবলম্বী জনগণের উপস্থিতিতে এদিন বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভাব ফুটে উঠে বেণুবন বুদ্ধবিহারে। এই প্রসঙ্গে বেণুবন বুদ্ধবিহারের অধ্যক্ষ জানান, বুদ্ধ ধর্ম শান্তির প্রতীক, তাই সব ধর্মের, সব বর্ণের, সব জাতির মানুষই এখানে সমবেত হন। अगरतला त्रिपुरा में अगरतला बड़ा शहर है। अगरतला में हमारा जो बुद्धिस्ट लोग तो मेन आती है, बुद्धिस्ट लोग के साथ साथ जो नॉन बुद्धिस्ट भी, यहाँ बंगाली है, त्रिपुरी है, नॉन जो अलग 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 संप्रदाय का लोग भी बहुत लोग आते हैं। भगवान बुद्ध का धर्म शांति का प्रतीक है, इसलिए सिर्फ बुद्धिस्ट के लिए नहीं है, सारे लोग मानते हैं। इसलिए हम लोग का एक जो सेक्युलरिज्म है, सब लोग मिल करके हम लोग बुद्ध जयंती को मनाते, ये हमारे खुश होता है। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুধবার থেকে বেণুবন বুদ্ধবিহারে ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়। বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা সভা। বৃহস্পতিবার সকালেও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বেণুবন বুদ্ধবিহারে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি আয়োজন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।